মডার্ন লাইফস্টাইলে শরীর এবং স্বাস্থ্যকে সচেতন রাখার জন্য আমাদের যেমন প্রবণতা বৃদ্ধি পেয়েছে, ঠিক সেরকমই বৃদ্ধি পেয়েছে শরীরকে সুস্থ এবং সবল করার জন্য ব্যায়াম করা। এই ব্যায়াম করার জন্য খুব বেশিরভাগ মানুষই এখন জিমে গিয়ে ব্যায়াম করতে শুরু করেছে। জিমে গিয়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফটো তোলা, সেই ফটো পোস্ট করা, সেগুলো যেমন আছেই, ঠিক সেরকমভাবেই নিজের বডি বিল্ডিং করার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে খাওয়া দাওয়া ভুলে শুধুমাত্র প্রোটিন সাপ্লিমেন্টের সাহায্য নিয়ে নিজের বডি বিল্ডিং করতে যায়। সেগুলো আমাদের শরীরের ওপর খুবই অ্যাডভার্স এফেক্ট ফেলে। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন মোটা বা ফ্যাটি পার্সনসরা তাদের বডিকে স্লিম ট্রিম করার জন্য, তাদের সমাজে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য এই খাওয়া দাওয়া ভুলে জাস্ট প্রোটিন সাপ্লিমেন্টের সাহায্য নিয়ে ওভার এক্সারসাইজ করতে শুরু করে দেয় জিমে গিয়ে। এটা আমাদের শরীরের ওপর অতিরিক্ত অ্যাডভার্স এফেক্ট ফেলে এবং ইট কজেস ডেথ অলসো সাম কেসেস। তো আজকে আমরা জানবো যে আয়ুর্বেদ এই ব্যায়াম সম্পর্কে কী কী বলেছে, ব্যায়াম কখন কখন করা উচিত, কতটা পরিমাণে করা উচিত, কীভাবে করা উচিত, সেগুলো সম্পর্কে আয়ুর্বেদে নির্দিষ্ট বিধান দেওয়া আছে, অতিরিক্ত ব্যায়াম করার ফলে আমাদের শরীরে কী কী বাজে প্রভাব পড়তে পারে, সেগুলো সম্পর্কেও বিস্তারিত বর্ণনা আয়ুর্বেদে দেওয়া আছে। আজকে এই ভিডিওতে আমরা সেগুলোই জানবো। নমস্কার, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, চলে এসেছি আয়ুর্বেদ রিগার্ডিং, ব্যায়াম রিগার্ডিং একটা নতুন এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ফার্স্টে আমরা জেনে নেব যে ব্যায়ামের কী বেনিফিটস আছে। ব্যায়াম যেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থেকে শুরু করে ওয়েট লিফটিং, ডাম্বেল লিফটিং, সূর্য নমস্কার, যা কিছুভাবে হতে পারে। আয়ুর্বেদ মতে এই ব্যায়ামের মূলত উপকারগুলি হলো, এটা আমাদের শরীরকে দৃঢ় করে, আমাদের ডাইজেশন ক্ষমতা বাড়ায়, আমাদের যে কোনো কাজের জন্য এনথুজিয়াজম বাড়ায়, আমাদের শরীরকে সুস্থ সচেতন রাখতে সহায়তা করে, বিভিন্ন রকম রোগ দূর করতে সহায়তা করে, আমাদের বডিকে আরও স্ট্রং করতে সাহায্য করে। এবার জেনে নেব আয়ুর্বেদে ব্যায়াম কাদের জন্য নিষেধ আছে। আয়ুর্বেদে আচার্য বাগভট অনুযায়ী ব্যায়াম মূলত বাতজ আর পিত্তজ রোগীদের জন্য নিষেধ আছে, যাদের শরীরে বিভিন্ন রকম ব্যথা আছে, পাচন সংক্রান্ত সমস্যা আছে, টক ঢেকুরে ওঠে, অথবা বিভিন্ন রকম ডাইজেশন রিগার্ডিং যাকে সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ব্যায়ামের নিষেধ আছে। এবার জেনে নেব আয়ুর্বেদে ব্যায়াম সংক্রান্ত কী কী বিধান দেওয়া আছে। আচার্য বাগভট অনুযায়ী যারা স্ট্রং পারসনস এবং যারা মূলত স্নিগ্ধ বা আংচুয়াস ফুড খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে শিশির অর্থাৎ উইন্টার এবং বসন্ত অর্থাৎ স্প্রিং সিজনে ব্যায়াম তাদের শরীরের ক্ষমতার অর্ধেক করা উচিত, হাফ অফ দেয়ার ক্যাপাসিটি। অন্যান্য যাদের মূলত দুর্বল অথবা মিডিয়াম সাইজের হতে পারে, যাদের শরীরের সক্ষমতা মিডিয়াম বলতে পারে বা কিছু কম হয়, বা অন্যান্য ঋতুতে যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই সমস্ত টাইমে ব্যায়াম মূলত শরীরের অর্ধেক ক্ষমতা তার থেকেও আরও কম করা উচিত। তাছাড়া ব্যায়াম করার পর পুরো শরীরে লাইট ম্যাসাজ করার কথাও বলা আছে। এবার জেনে নেব ওভার এক্সারসাইজ আমাদের শরীরে কীরকম এফেক্ট ফেলে। অতিরিক্ত ব্যায়ামের ফলে আমাদের জ্বর, সর্দি, কাশি, রাতে ঘুম ঠিকমতো না হওয়া, শ্বাস শরীরে ব্যথা, তাছাড়া এক্সস্টেশন, টায়ার্ডনেস, এই সমস্তগুলো দেখা যেতে পারে। ব্যায়াম করার সাথে সাথে যদি প্রপার ফুড নেওয়া যায়, ডায়েটরি ফাইবার নর্মাল থাকে, নিউট্রিশিয়াস থাকে, শাকসবজি, ফলমূল, প্রোটিন খাবার, এগুলো যদি খাওয়া যেতে পারে, এটা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী হয়। কিন্তু ব্যায়াম করার সাথে সাথে যদি খাবারটাকে অ্যাভয়েড করা হয় বা কম খাওয়া হয় শুধুমাত্র স্লিম হওয়ার জন্য, তাহলে সেটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। মডার্ন টাইমে দেখা গেছে বিভিন্ন রকম প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া হয় ব্যায়াম করার সাথে এবং খাবারকে বেশিরভাগ সময় অ্যাভয়েড করা হয়, এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ফ্যাটি পার্সনসরা পাতলা হওয়ার জন্য ওভার এক্সারসাইজ শুরু করে দেয় খাবারকে পুরোপুরি অ্যাভয়েড করে, এটা তাদের বেলি ফ্যাট যত কমায় সেটা শরীরের জন্য আরও তত বেশি ক্ষতি করে, বিকজ শরীরে থাকা বিভিন্ন রকম মাসেল ফ্যাট এবং বিভিন্ন আদার ফ্যাট যেটা আমাদের শরীরের বিভিন্ন রকম শক্তি সঞ্চয়ের জন্য উপকারী, সেটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে শুরু করে। এটা কিছু কিছু ক্ষেত্রে ওভার এক্সারসাইজ হলে সেটা বয়সকালে যেরকম বাজে এফেক্ট ফেলতে পারে, ঠিক সেরকমভাবে কিছু কিছু কেসে এটা ডেথ পর্যন্ত রিজন হতে পারে। তো অবশ্যই ব্যায়াম যদি করা হয়, ব্যায়ামের সাথে বিভিন্ন প্রোটিনিশিয়াস খাবার তো খাওয়াই হয়, তার সাথে বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল, ভিটামিন সমানভাবে খাওয়া উচিত। ব্যায়াম কতটা করা উচিত, কীভাবে করা উচিত, আয়ুর্বেদে কী কী বিধান আছে, এগুলো এই ভিডিওতে প্রপারলি এক্সপ্লেন করেছি। ব্যায়াম করার সাথে সাথে যদি ম্যাসাজও শরীরে প্রপারভাবে করা যায়, তাহলে
ব্যায়াম করার সাথে সাথে আমাদের শরীর যেরকম সুস্থ সতেজ ও সবল থাকবে, ঠিক সেরকমভাবেই আমাদের শরীর এবং মনের সমানভাবে বিকাশ হবে। আশা করি ভিডিওটা সকলে ভালো লেগেছে। ধন্যবাদ।